যতদিন পর্যন্ত ওই আসমান থাকবে ততদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চলবে। যেদিন এই আসমানও থাকবে না দুনিয়াও থাকবে না সেদিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চলবে। তার প্রমাণ কোথায় পেয়েছি? আমরা প্রতিদিন নামাজের শুরুর দিকে পাঠ করতে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পাঠ করি কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ওই মহান সত্তার প্রশংসা করি, আমি ওই মহান রবের প্রশংসা করি যেই মহান রব শুধু গাজীপুরের মালিক না। আমি ওই মহান রবের প্রশংসা করি যেই মহান রব শুধু বাংলাদেশের মালিক না। আমি এমন রব মহান রবের প্রশংসা করি যিনি রব্বুল আলামিন, যিনি কি তাম জাহানের মালিক। কোন মালিকের প্রশংসা করি? যেই মালিক কোন মালিক? তাম জাহানের মালিক। আমার আপনার মায়ার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি মহান মালিকের মালিকত্ব। যেমনি ভাবে দুনিয়ার মধ্যেও চলে জান্নাতের মধ্যেও চলে, যেমনি ভাবে আমার ক্ষমতা তাম জাহানের মধ্যে চলে, তেমনি ভাবে আমার রাসূল পেয়ারা হাবিবের নবুয়তিও তাম জাহানের মধ্যে চলে। যেখানে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি জান্নাতও থাকে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জান্নাতও গিয়ে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি তুমি দুনিয়ার মধ্যে থাকো, দুনিয়ার মধ্যে যদি তুমি পাঠ করতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তুমি ঈমানদার দাবি করতে হলে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার আপনার হাবিবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যেখানে আমার ক্ষমতা সেখানে আমার রাসূলেরও নবুয়ত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ারবাসী, হে দুনিয়াবাসী, শুনে নাও শুনে নাও, আমি তোমাদেরকে এমন একজন রহমত স্বরূপ নবী দান করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই রাসূল শুধু বাংলাদেশের জন্য রহমত না, যেই রাসূল শুধু মদিনার জন্য রহমত না, যেই রাসূল শুধু মক্কার জন্য রহমত না, যেই রাসূল হলেন তাম জাহানের জন্য রহমত। আমার আপনার মায়ের নবী তাম জাহানের জন্য রহমত। মুহতারাম হাজিরিন, এমন একজন রহমতের নবী দুনিয়ার মধ্যে আসছেন কোন কালিমার দাওয়াত নিয়ে? আমার আপনার মায়ার নবীর জিন্দগির শুরুর দিক থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, শুরু থেকে নিয়ে কতদিন পর্যন্ত? 40 বছর পর্যন্ত মক্কার সমস্ত মানুষগুলো এই কথার স্বীকারোক্তি দিত যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে ভালো মানুষ মক্কা মদিনার মধ্যে হতে পারে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে বিশ্বাসী কোনো ব্যক্তি তাম জাহানের মধ্যে হতে পারে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল আমিন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমানতদার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলবে তাই শুনবে। যেদিন থেকে নি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম হেরা গুহার মধ্যে গেলেন, জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম আয়েশা বললেন, ওগো আল্লাহর রাসূল বলেন ইকরা। হেরা গুহার মধ্যে নবুয়তির আল্লাহর রাসূলের বয়স যখন 40 বছর, 40 বছর বয়সের মধ্যে যখন জিব্রাইল আমিন আল্লাহর রাসূলের কাছে নবুয়তির দাওয়াত নিয়ে আসলেন, নবুয়তি দেওয়ার জন্য নবুয়তির জিম্মাদারি পৌঁছে দেওয়ার জন্য আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি বলেন ইকরা। আল্লাহর রাসূল বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার বললেন ইকরা, আল্লাহর রাসূল আবার বললেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার যখন বললেন ইকরা, আল্লাহর রাসূল আবারও বললেন আনা বিকারিন। 3 নম্বর বার যখন আল্লাহর রাসূল বললেন আমি পড়তে জানি না, 4 নম্বর বার হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর রাসূলকে বুকের সাথে চাপ দিয়ে ধরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই আয়াতগুলো যখন পাঠ করতে লাগলেন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে সাথে আল্লাহর রাসূলও পাঠ করতে লাগলেন, তখন থেকে আল্লাহর রাসূল নবুয়তির দাওয়াত নিয়ে যখন বাড়ির মধ্যে আসলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আয়েশা বললেন এ খাদিজা কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে,
আল্লাহর রাসূল শরীরের মধ্যে জ্বর চলে আসছে, কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে লাগলেন। আল্লাহর রাসূলের এই কাঁপা কাঁপা অবস্থা দেখে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া গো, ও গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও গো আমার প্রাণের স্বামী, কি হয়েছে, কে আপনাকে ভয় দেখিয়ে দিয়েছে, আপনার শরীরের মধ্যে এত জ্বর ওঠার কারণ কি? আল্লাহর রাসূল বললেন, রে খাদিজা, শুনো 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 গো, আমার উপর মহান গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হওয়া শুরু করে দিয়েছে, আমি আজকে থেকে নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হয়ে গেছি। রে খাদিজা, তুমি একথার স্বীকারোক্তি দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে থেকে নবী হিসাবে দুনিয়ার মধ্যে আসছি, আজকে থেকে আমার উপর নবুয়তের দায়িত্বগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, আমার উপর নবুয়তের দায়িত্বগুলো অর্পণ করা হয়েছে। সাথে সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বলতে লাগলেন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন না করে বলে ফেললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, এদিকে আর আলোচনা লম্বা করতেছি না, আসেন আমরা যাই। আকায় নামদার আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মক্কার মানুষের কাছে কেমন মানুষ ছিলেন? আল আমিন। কেমন মানুষ ছিলেন? আল আমিন। এর চেয়ে ভালো মানুষ মক্কা মদিনার মধ্যে আর ছিল না। যখন আকায় নামদার আলাইহিস সালাতু ওয়াসসালাম হেরা গুহার থেকে আল্লাহর রাসূলের ঘরের মধ্যে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যখন আবার দিনের দাওয়াতগুলো জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে বললেন, হে আমার কৌমেরা, আমি যদি তোমাদেরকে এমন একটি খবর দেই যে তোমাদের পিছন দিক থেকে একদল শত্রু বাহিনী আসতেছে, যেই শত্রু বাহিনীরা তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে ধ্বংস করে দিবে, একথা বিশ্বাস করবে কিনা? সমস্ত মানুষগুলো তখন চিৎকার দিয়ে বললে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জন্মের পর থেকে এই পর্যন্ত আমরা তোমাকে দেখতেছি, কোনোদিন কারোর সাথে প্রতারণা করো নাই, মিথ্যা কথা বলো নাই। রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি এই কথা আমাদেরকে জানিয়ে দাও যে আমাদের পিছন দিক থেকে, সামনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, যে কোনো একদিক থেকে একদল শত্রু বাহিনী আসতেছে, আমাদেরকে ধ্বংস করে দিবে, আমরা এই কথা বিশ্বাস করি। আকায় নামদার আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন ডাক দিয়ে বললেন, হে আমার স্বজাতিরা, তাহলে শুনে নাও, আমি তোমাদেরকে এমন এক ধ্বংসের প্রতি বই দেখাচ্ছি যেই ধ্বংস দুনিয়ার মধ্যে ধ্বংস, কবরের মধ্যে ধ্বংস। হে আমার জাতিরা, তোমরা এই কথার স্বীকারোক্তি যদি দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তোমাদের দুনিয়াও কল্যাণ, আখেরাতও কল্যাণ। তোমরা মূর্তি পূজাগুলো বাদ দিয়ে দাও আর এই কথার স্বীকারোক্তি দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আবু জাহেল, মক্কার সমস্ত লিডারগুলো, উদ্বা সাহিবাগুলো নিজেদের বরত্বগুলো প্রকাশ করে বলতে লাগলেন, তাব্বানাক আলী হাদা জামাতানা, তোমার এই দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাদের যে মূল্যবান সময়টুকু নষ্ট করেছ, এই জন্য ধ্বংস হোক তোমার আজকের দিন। শুধু আজকের দিন ধ্বংসের দোয়া করেছিলেন মক্কার কাফির মুশরিকরা। মহান মালিক তার হাবিবের প্রেমের নিশা না দেখিয়ে একটি সূরা নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সম্পূর্ণ একটি সূরা তার রাসূলের ভালোবাসা প্রকাশ করে নাজিল করে দিয়েছে, ধ্বংস হোক আবু লাহাবের দুটো হাত, ধ্বংস হোক আবু লাহাবের স্ত্রী, ধ্বংস হোক আবু লাহাবের মাল সম্পদগুলো। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূলের প্রতি ভালোবাসা হইতে হবে কার মতন? সাহাবীদের মতন, কাদের মতন? সাহাবীদের মতন। রাসূলের প্রতি ভালোবাসার যদি প্রকাশ করতে পারি তাহলে আপনি আমি এই হাদিসের অনুসরণ করতে পারবো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান্নাসি আজমাইন। সাইয়্যিদুনা হযরত আবু বকরের রাসূলের প্রতি ভালোবাসার একটু নজরানা দেখেন। সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেছিলেন, রে আবু বকর সিদ্দিক, মহান মালিকের পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে আমি মক্কা আসরে মদিনার দিকে হিজরত করব,
কিন্তু আমার হিজরতের সাথে হবে তুমি আবু বকর হিজরতের সাথে কে হবে তুমি আবু বকর আমার হিজরতের সাথে হবে সাইয়েদনা হযরত আবু বকর অপেক্ষা করতে লাগলেন আল্লাহর রাসূল আবু বকরকে জানিয়ে দিয়েছে আবু বকর তুমি আমার হিজরতের সাথে হবে কিন্তু কখন হবে কখন রওনা করবে এই কথাগুলো জানিয়ে দেওয়া হয়নি সাইয়েদনা আবু বকরকে শুধু এই সংবাদ দেওয়া হয়েছিল যে আবু বকর তুমি আমার হিজরতের সাথে হবে কিন্তু কখন রওনা হবে কোন সময় রওনা হবে এই জিনিসগুলো জানিয়ে দেওয়া হয় না সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন নিজের ঘরের মধ্যে আল্লাহর রাসূলের দরবার থেকে চলে গেলেন ঘরের মধ্যে গিয়ে মুশারার মধ্যে বসে গেলেন পরামর্শের মধ্যে বসে গেলেন ছোট্ট মেয়ে আসমাকে ডাক দিয়ে বললেন এ রে আসমা আমি দুজাহানের সরদার আকায় নামদারের হিজরতের সাথী হব রাসূলের সাথে আমি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করব কিন্তু কখন হিজরত করব কোন দিন হিজরত করব তা আমার জানা নাই তুমি আমার জন্য হিজরতে যাওয়ার জন্য পথিমধ্যে কিছু নাস্তা পানির ব্যবস্থা করে দিও আসমা রাদিয়াল্লাহু তাআলা নূর কানের মধ্যে ওই আওয়াজটা যখন পৌঁছে দিল আল্লাহর রাসূলের ওই আওয়াজটা হযরত আবু বকর সিদ্দিক তার গুরার কাছে গিয়ে বললেন এরে আমার বাহনের গুরা আমার সফরের সাথী আমি রাসূলের সাথে হিজরত করব আর ওই হিজরতের সময় তুমি আমার সফরের সাথী হবে তোমার উপর আরোহণ করে আমি রাসূলকে নিয়ে হিজরত করব ওই উটটাকেও হযরত আবু বকরের কানে কানে গিয়ে এই কথাটা জানিয়ে দিয়েছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষার সাথে দিনকাল পার করতে লাগলেন যখন হিজরতের সময় হয়ে গেল একদিন গভীর রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম আবু বকরের দরজার মধ্যে গিয়ে আস্তে আস্তে আওয়াজ করলেন টুকটুক শব্দ করলেন সাথে সাথে আবু বকর দরজা খুলে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গোলাম আবু বকর রেডি আবু বকর কি রেডি জানিয়ে দেওয়া হয়েছিল কয় ঘন্টা আগে আধা ঘন্টা আগে বলা হয়েছিল কম পক্ষে 6 মাস আগে আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়ে বললেন আরে আবু বকর রাত্রি নিশি হয়ে গেছে এখনো ঘুমাওনি কোন কারণে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ছেড়ে চিৎকার করে ডাক দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো দুজাহানের সরদার শুধু আজকে রজনীতে যে আমি আবু বকর ঘুমাই না তা না ও গো দুজাহানের সরদার যেদিন থেকে আপনি বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব সেদিন থেকে নিয়ে এই পর্যন্ত আপনার আবু বকর এক সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই না সুবহানাল্লাহ বাড়িত গিয়ে কইেন আরো জোরে মহতরম হাজিরিন আবু বকর এই কথা বলেই সান্ত্বনা পাইনি শান্ত হয়নি সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর রাসূল তাকিয়ে দেখেন আমার ঘরের কোণার মধ্যে আমার পিচ্ছি মেয়ে আসমা ছোট্ট একটি গাঁঠুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ও গো আল্লাহর রাসূল যেদিন থেকে আপনি বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব আমি আমার পিচ্ছি মেয়ে আসমাকে বলেছিলাম আসমারে আমি রাসূলের হিজরতের সাথী হব রাসূল আর আমি হিজরতের রাস্তার মধ্যে খাওয়ার জন্য কিছু খাদ্য এবং প্রাণী জাতীয় জিনিস আমার জন্য রেডি করে রেখিও আমার আসমার কানের মধ্যে যেদিন থেকে আওয়াজ শুনিয়ে দিয়েছিলাম সেদিন থেকে নিয়ে এই পর্যন্ত আমার ছোট্ট মেয়ে আসমাও কোনোদিন বিছানার মধ্যে পিঠ লাগাইনি শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাহনের যে উট আছে ওই উটটার দিকে তাকিয়ে দেখেন আমি আমার উটটাকে বলেছিলাম যে উট তুমি আমার হিজরতের সাথী হবে ওই আওয়াজ উটের কান পর্যন্ত পৌঁছার পর থেকে নিয়ে আল্লাহর কসম ওই আওয়াজ পৌঁছার পর থেকে নিয়ে এই পর্যন্ত কোনোদিন রাতে আমার উট পর্যন্ত মাটির মধ্যে শরীর লাগাই না সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিকের ভালোবাসার নজরিয়া আবু বকর যখন আল্লাহর রাসূলের সাথে হিজরতের দিকে রওনা হয়েছেন আবু বকর কিছু সময় আল্লাহর রাসূলের সামন দিক দিয়ে হাঁটে আবার পাগলের বেশে আল্লাহর রাসূলের ডান দিক দিয়ে হাঁটে দৌড় মারে আবার ডান দিকে আসে আবু বকর সিদ্দিক আবার আল্লাহর রাসূলের ডান দিক দিয়ে কিছু সময় হাঁটাহাঁটি করার পর দৌড় মেরে আবার পিছনের দিকে যায় আবার এরকম ভাবে বাম দিকে যায় আল্লাহর রাসূল আবু বকরকে প্রশ্ন করে বললেন কিরে আবু বকর কি হয়েছে তুমি বারবার একদিক এইদিক সেইদিক করে কেন বারবার তুমি পার্শ্ব পরিবর্তন করে কোন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন
ya rasulullah ya habiballah ami go jokhon apnar dam dik diye harte thaki amar mone hoy kono shotru bahini apnar bam dik theke akraman korbe kina ei jonno ami pagoler moton dur diye abar bam dike jai abar go jokhon bam dik diye hata shuru kori amar mone hoy shaman dik theke kono shotru bahini asteche kina tai ami dor mare abar shamner dike jai abar erokom bhabe dam dike ashi bam dike jai pichone jai ya rasulullah ya habiballah amar boro bhoy hoy kono shotru bahini ratrer ondhokare apnar upor akraman kore কিনা আমি আবু বকর দুনিয়ার মধ্যে বেঁচে থাকব আর আপনার উপর কোন শত্রু বাহিনীর আক্রমণ করবে এটা আমি আবু বকর সহ্য করতে পারি না সাইয়েদুনা হযরত আবু বকর যখন আল্লাহর রাসূলের সাথে হাঁটতে লাগলেন যে গুহার মধ্যে আল্লাহর রাসূল আশ্রয় নিয়েছিলেন ওই গুহার কাছে গিয়ে দাঁড়াইলেন সাইয়েদুনা হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলের হাতের মধ্যে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু বাহিরের মধ্যে অপেক্ষা করেন আমাকে আগে ওই গুহার মধ্যে প্রবেশ করতে দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন একটি গুহার মধ্যে প্রবেশ করলেন নিজের পরনের যে চাদরটা ছিল ওই চাদরটা ছিড়ে ছিড়ে পুরাতন গুহার সমস্ত ছিদ্রগুলোকে বন্ধ করে দিলেন মাটির মধ্যে গড়াগড়ি করতে শুরু করলেন সমস্ত গুহার মধ্যে গড়াগড়ি করে শুরু করে দিলেন একটি মাত্র ছিদ্র বাকি রইছে যেই ছিদ্রের মধ্যে কাপড়ের টুকরা দেওয়ার মতন কাপড় নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগুলাকে লম্বা করে দিয়ে রাসূলকে তার উরাতকে রাসূলের জন্য বালিশ বানিয়ে দিয়ে ওই গর্তের মধ্যে নিজের পায়ের একটি আঙ্গুল দিয়ে রাখছে আল্লাহর রাসূল যখন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাতের মধ্যে আরাম করে ঘুমাচ্ছেন অল্প কিছুক্ষণ পরে ওই ছিদ্র থেকে একটি সাপ আবু বকরের পায়ের মধ্যে দংশন করলেন কামড় মেরে বসলেন আরে মন বিষাক্ত একটি সাপ যে বিষাক্ত সাপের কারণে কামড়ের কারণে আবু বকরের সমস্ত শরীরের মধ্যে বিষ ছড়িয়ে গিয়েছে আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে পারছিস না নিজের ঠোঁটগুলোকে নিজে কামড়াইতে শুরু করতে লাগলেন বিষের যন্ত্রণায় নিজের অনিচ্ছায় এক ফোঁটা পানি আল্লাহর রাসূলের গাল মোবারকের মধ্যে পড়ে গেলেন আল্লাহর রাসূলের তখন ঘুম ভেঙে গেলেন পানি পড়ার কারণে আল্লাহর রাসূল প্রশ্ন করে বললেন আবু বকর কোন কারণে কান্না করো তোমার মনে হয় তোমার মালের জন্য মায়া হচ্ছে তোমার মনে হয় তোমার সম্পদের জন্য দয়া হচ্ছে তোমার মনে হয় তোমার সন্তান সন্তানাদির কথা মনে হচ্ছে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর রাসূল আমি আমার মাল সম্পদ আওলাদের জন্য কান্না করতেছি না আমার পায়ের মধ্যে কিসের জন্য কামড় দিয়ে দিয়েছে এই জন্য আমি কান্না করতেছি আল্লাহর রাসূল বললেন আবু বকর তোমার পায়ের মধ্যে কামড় দিয়েছে কিন্তু এত পরে বললে কেন সাইয়েদুনা হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরের শরীরের মধ্যে যতদিন প্রাণ থাকবে আর আপনার আরামের ঘুম ডাক দিয়ে নষ্ট করব এটা কোনোদিন সম্ভব হবে না সাধারণ ঘুমটা পর্যন্ত আবু বকর বাঙ্গানিরে সম্ভব মনে করলেন না মুসলমান হাজিরিন আল্লাহর বান্দা সমস্ত সাহাবীদের মধ্যে দিক দিয়ে যদি এরকম ভাবে একজন সাহাবীদের রাসূলের প্রতি ভালোবাসার নজরিয়া দেখানো হয় বেলালে হাফসির নাম শুনছেন নি সবাই বেলালে হাফসি হাফসার মধ্যে বাড়ি ছিলেন দালাল পার্টির চক্রের মধ্যে পড়ে বেলালে হাফসিকে বিক্রয় করে দিলেন গোলাম বানিয়ে দিলেন আজাদ একজন বালককে বেলাল হাফসি যখন আল্লাহর রাসূলের দ্বীনের কালিমার দাওয়াত গুলো বহন করে ওই সংবাদ যখন তার মনিবের কান পর্যন্ত পৌঁছে গেছে যে বেলাল মুহাম্মদের কালিমার মালা গলায় দিয়ে দিয়েছে সে মুহাম্মদের কালিমার মালা গলায় দিয়ে দিয়েছে সেই কথার জিকির করে যে লা ইলাহা ইল্লাল্লাহ তখন তার মনিব মহিলা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন রে বেলালে হাবশি শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালিমার মালা গলায় দিয়ে দিয়েছো তুমি নাকি এই কথার স্বীকারোক্তি দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আল্লাহ ছাড়া কোনো খালিক নাই হযরত আবু হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ আমি এই কথার স্বীকারোক্তি দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আল্লাহ ছাড়া কোনো খালিক নাই আর মুহাম্মদ আল্লাহর রাসূল তাতে কোনো সন্দেহ নাই যে আমি একথার স্বীকারোক্তি দিচ্ছি যে আল্লাহর রাসূল রাসূল
আর আল্লাহর সাথে কাউকে শরীক করা আমার আমি বিলালের দ্বারা সম্ভব না। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে ভয় দেখানো শুরু করা হলো, প্রথম প্রলোভন দেখানো হয়েছে, হে বিলাল তুমি যদি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও তাহলে তোমাকে আজাদ করা হবে, তোমাকে মক্কা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা বিবাহ করানো হবে, তোমাকে উমুক শহরের গভর্নর বানানো হবে। বেলালে হাফসি বললেন, শুধু এই শহরের গভর্নর তাই না, শুধু মক্কা মদিনার মধ্যে সুন্দরী মহিলা তাই না, তামাম জাহানের সমস্ত মহিলাগুলোর মধ্যে থেকে সুন্দরী মহিলা যদি আমাকে বিবাহ করানো হয়, তামাম জাহানের মালিকত্ব যদি আমি বেলালকে দেওয়া হয়, এরপরও আমি মুহাম্মাদের কালিমার মালা খোলা সম্ভব না। কিসের লোক দেখাও যে ছোট্ট এক শহরের বাদশাহি দিবা, তোমার মক্কা মদিনার সুন্দরী মহিলা বিবাহ দিবা, শুধু তাই না তামাম জাহানের মালিকানাও যদি আমাকে দেওয়া হয় আমি বেলাল মুহাম্মাদের কালিমা ছাড়ব না। হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মনিবের কাছে ওই প্রশ্নগুলোর জবাব এরকম ভাবে দিতে লাগলেন, বেলাল হাবশির জিব্বাটা টান দিয়ে বাহির করে গরম বালির মধ্যে ফেরেক গেড়ে রেখে দেওয়া হয়েছে। বেলাল হাবশিকে গরম বালির মধ্যে চিত করে শুয়ে বড় একটি পাথর বেলাল হাবশির কোমরের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। বেলাল হাবশি জিব্বার মধ্যে ফেরেক গাঁথা অবস্থায় কোমরের মধ্যে মোটা এক পাথর বহন করা অবস্থায় তখনও পড়তে লাগলেন, আহাদ 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 আহাদ। আওয়াজ যখন বড় বড় করে করতে লাগলেন, সাইয়েদুনা আবু বকর যখন আবু বকর সিদ্দিক যখন এদিক দিয়ে বাজারের মধ্যে যাইতে লাগলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কাছে গিয়ে বললেন, ভাই বেলাল আমার আল্লাহ তোমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ আস্তে আল্লাহ বললো শুনে, জোরে আল্লাহ বললো শুনে। এরে বেলাল তুমি যদি আহাদ আহাদ শব্দটা আস্তে করো তাহলে হয়তো তোমার শাস্তিটা একটু কমিয়ে দেওয়া হইতে পারে। আমার অনুরোধ আমার পরামর্শ তোমার কাছে আমার আরজি যে তোমার আহাদ শব্দের আওয়াজটা আর একটু যেন আস্তে হয়। বেলাল হাবশি বললেন, ভাই আবু বকর আপনার কথার উপর আমল করার চেষ্টা করব। বেলাল হাবশি যখন আবু বকর যখন বাজারের মধ্যে চলে গেলেন, বেলাল হাবশি আবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আরো জোরে জোরে পড়তে লাগলেন। আবার আবু বকর যখন বাজার থেকে কাজ শেষ করে বাড়ির দিকে রওনা, আবু বকর আগের চেয়ে উচ্চ আওয়াজে শুনতে লাগলেন যে বেলাল আগের চেয়ে উচ্চ সুরে জিকির করতেছে। আবার আবু বকর সিদ্দিক গিয়ে বেলাল হাবশির কাছে গিয়ে বললেন, ভাই বেলাল তোমাকে আমি আগেও বলে গিয়েছিলাম যে তোমার আহাদ শব্দের আওয়াজটা আর একটু উঁচুটে যেন হয়। হযরত বেলাল হাবশি ডাক দিয়ে বললেন, ও আবু বকর সিদ্দিক আমি যখন আমার জিব্বার মধ্যে ফেরেক গাঁথা অবস্থায় আহাদ আহাদ শব্দ বলে চিৎকার করি তখন এর চেয়ে শান্তি দুনিয়ার মধ্যে আমি আর কোথায় খুঁজে পাই না। আমি শান্তি অনুভব করতে থাকি আর জোরে জোরে চিৎকার করে আহাদ আহাদ বলতে থাকি। আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলের দরবারের মধ্যে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল বেলালের শাস্তি দেখে আমার আর সহ্য হয় না, বেলালকে মুক্ত করার ব্যবস্থা করে দেন, বেলালের গোলামি থেকে গোলামির জিঞ্জির ভেঙে বেলালকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে ক্রয় করে মুক্তি করে দিলেন, বেলালকে আল্লাহর রাসূলের মসজিদের মুয়াজ্জিন বানানো হলো। রাসূলের মুয়াজ্জিন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয় রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালামের খেদমত করে। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালামের ইন্তেকাল হয়ে গেছে, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দাফনের আগে গিয়ে বললেন, আল্লাহর রাসূলের দরবারের মধ্যে গিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন রাসূলের রাসের পাশে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আল্লাহর রাসূলের লাশের কাছে এসে বসতে পারে নাই। মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম
যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন ওই আওয়াজটা পৌঁছলেন যে উমর রাসূলের গর্দন কাটার জন্য রাসূলের দরবারের মধ্যে আসলেন আবু জাহেল একটি পরামর্শ সভার ডাক দিলেন পরামর্শ সভার আয়োজন করলেন ওই সভার মধ্যে ঘোষণা করেছিলেন যে মক্কার এমন কোন বালক আছে কিনা যেই বালক আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দন আমার কাছে এনে দিবে দুনিয়ার অন্য কোন যুবক সাহস করতে পারে নাই যে আমার আপনার মায়ার নবীর গর্দন কেটে আবু জাহেলের হাতের মধ্যে দিবে কিন্তু উমর ইবনুল খাত্তাব লাফ দিয়ে দাঁড়িয়ে বললেন অগণতজি আমি রাজি আছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দন আপনার দরবারে এনে দিব যখন আল্লাহর রাসূলের দরবারের মধ্যে গেলেন যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন প্রতিমধ্যেই তার বন্ধুর সাথে দেখা হলো বন্ধুকে ডাক বন্ধু ডাক দিয়ে বললেন ভাই উমর কোথায় যাচ্ছিস এই রাঙ্গা তরবারি নিয়ে কোথায় রওনা হয়েছিস বন্ধুর কাছে তখন বলল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দন কাটার জন্য রওনা হয়েছি শুনলাম নাকি আব্দুল্লাহর বেটা নতুন এক ধর্মের দাওয়াত দিচ্ছে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কালি লেপন করছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার মধ্যে বেঁচে থাকার আর দুঃসাহস করতে পারবে না আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দিনের দাওয়াত বন্ধ করে দিব যখন ওই আওয়াজগুলো সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে বলেছিলেন বন্ধুর কাছে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু ডাক দিয়ে বললেন উমর আগে নিজের ঘরের খবর লও কি করো আগে তোমার ঘরের খবর লও বললেন যে আমার ঘরে আবার কি হয়েছে তখন উমরের বন্ধু ডাক দিয়ে বললেন তোমার বোন এবং তোমার ভগ্নি পুত্রী বোন জামাই মুসলমান হয়ে মুহাম্মদের কালিমার মালা গলায় দিয়ে দিয়েছে আগে তোমার বোন এবং বোন জামাইকে ঠিক করো তারপর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দন কাটার জন্য রওনা হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত পরিবর্তন করে বললেন রাসূলের দরবার থেকে মাথা ঘুরিয়ে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন যখন বোন দূরই থেকে দেখলেন যে উমর রাঙ্গা তরবারি নিয়ে বোনের বাড়ির দিকে আসতেছেন এমন সময় আল্লাহর রাসূলের আরেক সাহাবী উমরের বোন এবং বোন জামাইকে কালি শিক্ষা দিচ্ছেন কুরআন শরীফ শিখাচ্ছেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন যে আপনারা দুইজন পলায়ন করেন আপনারা দুইজন লুকিয়ে যান পলায়ে যান আমার ভাই আসবে হয়তো আমাকে দেখার পর তার দরদ লাগতে পারে যখন উমর ঘরের দরজার মধ্যে গিয়ে শুনতে পাইলেন যে ঘর থেকে কালামুল্লাহর তেলাওয়াতের আওয়াজ আসতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় দরজার মধ্যে বারবার আওয়াজ করে বলতেছে এ আমার বোন দরজা খোলো তোমার ঘর থেকে কিসের আওয়াজ আছে তখন বোন ভয়ে কাঁপে কেঁপে শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে রাঙ্গা তরবারি উমর নিয়ে আসছে হয়তো এখানেই আমার জিন্দগির শেষ দূর হয়ে যাইতে পারে উমরের বোন দরজাটা খুলে দিয়ে বললেন কি হয়েছে রাঙ্গা তরবারি নিয়ে আমার বাড়িতে কেন উমর তখন ডাক দিয়ে বললেন তুমি নাকি মুহাম্মদের কালিমার মালা গলায় দিয়ে দিয়েছো তুমি নাকি তোমার জবান দ্বারা বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি নাকি তোমার জবান দিয়ে বলতে থাকো মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি নাকি তোমার কালিমার অনুযায়ী তুমি মুহাম্মদের ধর্মের যে কিতাব আছে আল কোরআন এটা নাকি পাঠ করো উমরের বোন তখন বলতে লাগলেন হ্যাঁ আমি মুহাম্মদের কালিমার মালা গলায় দিয়ে দিয়েছি আমি আর আমার স্বামী মুসলমান হয়ে গেছি আমি কালিমার মালা ছাড়তে পারবো না তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করতে লাগলেন আঘাত করতে করতে যখন উমরের বোনের শরীর থেকে রক্ত বাহির হয়ে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের রক্ত দেখে নিজের বোনের রক্ত দেখে দরদ চলে আসছে বলল যে হ্যাঁ ঠিক আছে তুমি কোন কিতাব তেলাওয়াত করো এই কিতাবটা একবার আমাকে দেখাও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহাগ্রন্থ আল কোরআন বোন বললেন যে তুমি নাফাক এই জন্য তোমাকে এই পবিত্র গ্রন্থ দেওয়া যাবে না উমরের গোসলের শেষে যখন উমরের হাতে ওই কোরআন দেওয়া হলো উমর বললেন যে আমাকে এখনই নিয়ে চলো মুহাম্মদের দরবারের মধ্যে মুহাম্মদের দরবারের মধ্যে আমাকে নিয়ে যাও আল্লাহর রাসূলের দরবারের মধ্যে যখন উমরকে নেওয়া হলো সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম গুলো তাকিয়ে আছেন যে উমর রাঙ্গা তরবারি নিয়ে রাসূলের দরবারের মধ্যে আসতেছেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কি উমরের মোকাবেলা করব কিনা আল্লাহর রাসূল বললেন আমার সাহাবীরা একটু ধৈর্য ধরো উমরকে আমার পর্যন্ত আসতে দাও দেখো উমর কি করে
উমর যখন আল্লাহর রাসূলের কাছে একটু নিকটবর্তী হয়ে গেলেন তখন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর রাসূল গর্দান নেওয়ার জন্য আসসালাম কিন্তু এখন চলে আসি নিজের গর্দান কালিমার নিচে দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটার জন্য আসছিলাম কিন্তু এখন আর গর্দান কাটব না আমার গর্দানের মধ্যে কালিমার মালাটা পরায় দেন সাথে সাথে উমর পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ